চলছে। আর এখানে পুষ্কণী কাটা হবে, যেটা এই জায়গাটাতে আমরা অফ রুটিং করেছি। গাছ দেখতে পাচ্ছো মিলে এসেছি এখানে ঘুরতে, যেটা দেখতে পাচ্ছো এখানে বসে রয়েছে গল্পের মধ্যে। খুবই দাওয়া লাগছে এখানে বসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বেলাতে 3:30 এইমাত্র আজকে ব্লগটা স্টার্ট করতে, যেটা দেখতে পাচ্ছ। আর তোমরা অনেকে বলতে পারো ভাই তুই তুই এখন থেকে বিকালে স্টার্ট করিস, কারণ ভাই পার্সোনালি কাজ থাকে সকালবেলা, তার লেগা কয়েকটা কাজ থাকে, তার লেগা ভিডিওটা কন্টিনিউ করতে করতে ব্লগ ভিডিওটা বিকাল হয়ে যায়, তার লেগা বিকাল বলে স্টার্ট করি। আর যে সময় সময় হয় তার সময় ব্লগটা স্টার্ট করে, যেটা দেখতে পাচ্ছ। আর কারণ তো ডেলি চ্যানেল চলেছি ব্লগ জমাবো তার লেগা। আর এখন আজকে বিকাল তো স্টার্ট করতেছি ব্লগটা, যেটা দেখতে পাচ্ছ কোনখানে আছি দেখতে পাচ্ছ, ঘন জঙ্গলের মধ্যে আছি, যেটা আমাদের বাড়ি থেকে কিছু দূর না কাছে, যেটা একটা বলে ডুং বলে, এই ডুংটার মধ্যে এসেছি। কারণ এখানে একটা ভিডিওর মতো তোমরা অবশ্যই দেখেছো, যেটা হয়েছে আমরা ছাগল দিয়ে অফ রুটিং করেছি পুষ্কণীর মধ্যে, যেটা ঠিক আছে না, পুষ্কণীর মধ্যে যদি অফ রুটিং করছি, এই পুষ্কণীর মধ্যে আজকে আছে ডজার, ডজারা এসে এই পুষ্কণীটাকে আজকে কাটবে, তার জন্যে এসেছি। বা দেখেছো কীভাবে সময় বদলে জায়গায়, এক সময় আমরা এই পুষ্কণীটার মধ্যে জল আসছিল না, এই পুষ্কণীটার মধ্যে আমরা চলাইছি সাইকেল, আর এখন এসে পড়লো ডজার, ডজার এসে পুষ্কণীটা কাটছে, তার জন্য আসলাম তোমাদেরকে দেখাইতাম। দেখেছো গাইজ কীভাবে সময় বদলায় জায়গা সময়ের সাথে সাথে। আর এখন তো আমরা তো এসেছিলাম কয়েকদিন আগে, এখানে অপলোডিং করেছি, আমরা ভাবতেও পারিনি এখানে যে আসে জানি পুষ্কণী কাটবে এবং পুকুর টুকুর করবে, এটা ভাবতেই পারিনি। আর এখন ফাইনালি আজকে এসেছে সকালবেলা, শুনেছি আমার তো কয়েকটা কাজ ছিল, তার লেগা আস্তে আস্তে এখানে বিকাল হয়ে গেলো, তার লেগা আসলাম এখনই। আর এখন যাই দেখাবো তোমাদেরকে ডজারটা কীভাবে পুষ্কণী কাটছে, দুই কয়েকদিন লাগবে পুষ্কণীটা কাটতে, এখন অবধি কাটা হয়নি, তোমাদেরকে দেখাবো। এর আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, এদেরকে একটা জিনিস দেখাতে চাই ডজার দেখানোর আগে, যেটা এখানে দেখতে পাচ্ছ একটা মধুবাগের সাজ, মধুবাকি এই দেখো, এই দেখো, এই দেখতে পাচ্ছ এটা কি বনের মধ্যে, বনের মধ্যে মধুবাকি যেটা আছে না, মধুবাকি এই মধুবাকির ছাকটা যেটা, এটা থেকে মধু নিয়ে গেছে, এই ছাকটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিছু নাই, পোকামাকড় কিছু নাই, এখান থেকে নিয়ে চলে গেছে, যারা নেওয়ার না নেওয়া চলে গেছে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছ, যেটা এখানে মধুবাক মধুবাকি ছিল, এখন নাই, মধু নিয়ে চলে গেল, আর আমার চোখে পড়েছে, তার জন্য আমি তোমাদেরকে দেখাইছি মধুবাকের ছাকটা কিরকম হয় তোমরা দেখতে পাচ্ছ। আর এখন যাচ্ছি ডজার দেখার জন্য, যেটা আর আজকে বিকেল ওয়েদারটা দেখতে পাচ্ছ কিরকম হয়ে আছে, খুব দারুণ লাগছে বনের সাইডে আসলে, খুব দারুণ লাগে গাছপালা এবং ভিউটি, এখানের ভিউটি খুবই দারুণ। আসলাম আমি একই এসেছি এখানে, কারণ আমার বাড়ি তো দূরে না, তার লেগা একই এসেছি এখানে। আর এখন তোমাদেরকে দেখাবো গিয়ে, চলো তাহলে। এই দেখো সামনের ভিউটা কিছুটা এরকম, তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছ ডজারটা এখানে পুষ্কণী কাটতেছে, আর আমরা এখানে অফ রুটিংটা করেছিলাম, আর এখন আগের মতো নেই এই জায়গাটা, এই জায়গাটা আসলে উঁচা, আর এই জায়গাটাও কেটে নিয়েছে ডজারে, আর ডজারে এখানে কাম করছে, এতটুকু বড় করে পুষ্কুরটা করা হবে এখানে, যেটা একটা লিক। আর দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে, আর এখানে পুষ্কণী কাটা হবে, যেটা এই জায়গাটাতে আমরা অফ রুটিং করেছি। গাছ দেখতে পাচ্ছ এই সমস্যাতে যে কীভাবে বদলে জায়গা, আর এখানে এখন ডজারে করছে পুকুর, যেটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে ফাইনালি পুকুরটা দেখাবো ওই আমার ব্লগের মধ্যে, যারা যারা সাবস্ক্রাইব করুন এখন অবধি, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আর এখানে ডজারে কাজ করছে, এইগুলো দেখতে পাচ্ছ, যেটা আমিও এখানে এসেছি দেখার জন্য এসেছি, এবং তোমাদেরকেও দেখার জন্য এসেছি। এখন চলে যাচ্ছি ফাইনালি বাড়ির মধ্যে, আর বন্ধুর সাথে এখন যাচ্ছি বাইকটা নিয়ে লাল সিমুড়া, আমরা তিনজন আছি, যেটা দেখতে পাচ্ছ। ফাইনালি এখন ঘুরতে ঘুরতে বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে যেটা দেখতে পাচ্ছ, এখন এসে পড়েছে লাল সিমুড়া ব্রিজের উপরে, যেটা আরেকদিনও এসেছি, আজকেও এসেছি ঘুরতে বিকালবেলা, যেটা দেখতে পাচ্ছ এটা, এই ঘরটি খুবই দারুণ। এই ঘরটির মধ্যে এসেছি বন্ধুর বাইকটি নিয়ে, বন্ধু দাঁড়িয়ে আছে ওইখানে, আর এখানে বন্ধু দাঁড়িয়ে আছে,
আর আমরা দুই তিনজন মিলে এসেছি এখানে ঘুরতে। যেটা দেখতে পাচ্ছো এখানে বসে রয়েছি, বরফের মধ্যে খুবই দাম লাগছে এখানে বসে। আর এখানে দেখতে পাচ্ছ ভিউটা, উপরের ভিউটা কিছুটা এরকম। আর এখানে যে দুই একটা খেজুর গাছ আছে, খেজুর গাছটি দেখতে পাচ্ছ খুব দাম লাগছে খেজুর গাছটি। আর লাল সুমরা ব্রিজের উপর থেকে ভিউটাও খুব দারুণ দেখতে পাচ্ছ। আর বিকালে এরকম ঘুরতে ঘোরাঘুরি করতে আসলে খুবই দারুণ লাগে বন্ধুদের সাথে যেটা। আর এখানে ঘোরাঘুরি করছি ব্রিজের উপরে, আর ব্রিজটা তো খুব দারুণ কারণ উঁচা এবং গড়টিও আছে তার লেগে। আর এখানে এসেছি দেখতে পাচ্ছ এখানে তারা আছে। ফাইনালি এইমাত্র এখন ঘুরে ঘুরে এসেছি, যেটা দেখতে পাচ্ছ প্রথমত গিয়েছি ইয়োর মধ্যে, যেটা দরজারে কাটছে পুকুর যেটা। আর এবং বন্ধুদের সাথে গিয়েছি বিকালবেলা ঘোরাঘুরি করতে, যেটা দেখতে পেরেছো। আর আজকের ভিডিওটা এতটুকুই, আজকের ভিডিও লাইক করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। মিলতে নেক্সট ব্লগ মে, তব তক কে লিয়ে বাই।